সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ইউটিউব চ্যানেল। তো এখন বাজছে 5:30, আমরা এখন ঘুরতে উঠেছি এখন। তো আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আমাদের এদিকে জলের পরিমাণ অতিরিক্ত বেড়েছে, আর তার জন্য ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে নিই। ফ্লাডে অনেক মানে আমাদের গ্রামের সবারই খুব খারাপ অবস্থা, মানুষ নিজের ঘর ছেড়ে রাস্তা রাস্তায় এসে মানে ঘর বানিয়ে থাকে। তো আমাদের পিছনে তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, এই মানুষগুলো জলের জন্য মানে ঘর দুয়ার ছেড়ে, বাড়িঘর ছেড়ে তারা এসে এখানে থাকছে। তো আমরা সবগুলো দেখাতে পারবো না, আমাদের সামনে যা আছে দেখিয়ে নিয়েছি। আর এখন চলো আমাদের মানে আমাদের এদিকে জল কি পরিমাণ বাড়ছে তোমাদেরকে দেখিয়ে নিই। আর জলের জন্য মানে ফ্লাডের জন্য আমাদের এখানে অনেকদিন থেকে লাইটও নেই, আর তার জন্য আমাদের অনেক আমাদের চার্জ করতেও অনেক প্রবলেম হচ্ছে। আমরা পয়সা দিয়ে চার্জ করছি, তো মানে গাড়িটা এসেছে মিডিলে, তাই কথা বলতে মানে একটু অসুবিধা হয়ে গেছে, মানে যে ফ্ল্যাটটা হয়েছে তো তার জন্য আমাদের এদিকে আর কি কারেন্টের লাইনটা কেটে দিয়েছে। তো হতে পারে আমরা রীতিমতো আর কি মানে আমরা ভিডিও নাও ছাড়তে পারি, তো এমনিতেই আমরা আর কি ব্লগ ছাড়তে পারি না, মানে হঠাৎ হঠাৎ আমাদের ব্লগ মানে ব্লগ আপলোড করতে হয়। তো তাই ভাবলাম এই যে 2022-এর যে ফ্ল্যাটটা এত বড় হয়েছে, একবার না দুবার হয়েছে, এটা এর আগেও একবার হয়েছে, আর তখনও আমাদের অবস্থা অনেকই খারাপ হয়েছে। তো তখন আমাদের কারেন্ট ছিল না, এখনও আবার কারেন্ট কেটে দিয়েছে, খালি আমাদের এদিকে না অনেক অনেক জায়গাতেও কারেন্ট কাটা হয়ে গেছে, অনেক প্রবলেম হচ্ছে। আমাদের দিদির ঘরেও মানে জল ঢুকে গেছে, ও এখন মানে মানে অন্যের ঘরে গিয়ে থাকছে, মানে অনেক অসুবিধা হচ্ছে, মানে একটা বিল্ডিংয়ে গিয়ে থাকছে ওরা। তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে নেই। গাইস, এটা হচ্ছে পাবলিক স্কুল, তো এটা তো মানুষ এসে থাকছে, তো এগুলো হচ্ছে দোকানের পাশে মানুষগুলো থাকছে। একটু দাঁড়ো, গাড়ি আসছে। হ্যাঁ এখন বলো। তো এটা হচ্ছে আমাদের মন্দিরের সিঁড়ি, আর এখন উপরে যাব, উপরে যাওয়ার থেকে কি উপর থেকে আমরা মন্দিরের ছাদ থেকে আমরা দেখাবো তোমাদেরকে জল কিভাবে হয়। আর গাইস, আমরা সকাল সকাল স্নান করিনি, তার জন্য আর মন্দিরের ভিতরে ঢুকিনি, তো আমরা ছাদের উপরে যাচ্ছি। তো চলো আসছি, একটু দাঁড়াও। এই দেখো, ও গাইস এটা তার তারের উপর দিয়ে আসতে হচ্ছে। ভাই আয় আয়, এখানে দেখতে পাচ্ছ নৌকা বানানো হচ্ছে এই এটা, কারণ ফ্ল্যাটের জন্য মানুষের খুব আসা যাওয়া করতে প্রবলেম হচ্ছে তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের পিছনটা, আর এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে মানুষের ঘরগুলো কীরকম ডুবে গিয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের পিছন, যদি আরও অনেকটা বৃষ্টি দিয়ে দেয় তাহলে মন্দিরটা মন্দিরের ভিতরেও জল এসে যাবে এরকম। জায়গাটা অনেক পিছলা, মানে বৃষ্টি পড়তে পড়তে স্লিপ কেটে যাবে এরকম অবস্থা হয়ে গেছে। তো মোবাইল নিয়ে আমাদেরকে খুব সাবধান হতে হচ্ছে, যেতে হচ্ছে, সরি যেতে হচ্ছে। এই দেখতে পাচ্ছ জায়গাটা অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, মন্দিরের উপর থেকে নেমে গেছি নিচে, আর এখন চলে যাব সোজা আমরা আমাদের ঘরের সামনের দিকে। তো এখানে কি কিভাবে জল হয়েছে তোমাদেরকে দেখাবো, আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো, কারণ তোমাদের এদিকে কিভাবে জল হয়েছে জানি না, কিন্তু আমাদের এদিকে অবস্থা অনেকটাই খারাপ। আর এখানে আসার কারণ হচ্ছে যে মানুষ কিভাবে এসে থাকছে সেটা দেখানো, তো তার উপরে আমরা মন্দির পেয়েছি, তো তার জন্য মন্দিরে মানে উপরে উঠলাম, যাতে মানে উপর থেকে কি জল
জলটা আর কি দেখানো ভালোই হবে তো চলো রাস্তা সাইডে সাইডে কতটুকু জল এসেছে তোমাদেরকে দেখিয়ে নিই ভিডিওটা করার কারণ হচ্ছে মানুষ কতটুকু কষ্ট করছে সেটা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করলাম বা তুলে ধরতে থাকো সাথে থাকো তো চলো আমরা যাই দেখতে পাচ্ছ তোমরা রোড আর এখানে দেখতে পাচ্ছ তোমরা জল এই দেখো অনেকটা জল আর কিছুটা বৃষ্টি হয়ে গেলেই এই মেইন রোডেও উঠে যাবে তো গাইস একটু সামনে এসেছি আর তারপরে দেখলাম যে রোডের মধ্যেও জল এসে গেছে তো আমরা এখন রোডের জলের উপরে দিয়ে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছ বল খারাপ লাগছে এই সময় করতে পারছি না মানুষের জন্য শুধু এটাই বলবো যে ঠাকুর এই বৃষ্টিটাকে কমিয়ে দেয় তো চলো সামনে দিকে চলো আর সামনে দিকে কি করবো গিয়ে দেখাবি কি জল আচ্ছা ঠিক আছে তো তুই চলো গাইজ আমরা একটু সামনে গিয়ে তোমাদেরকে কিছু জল সাইড দেখাবো এটাই কম পড়বে কারণ এই ধরনের মানে অনেক সাইডে আছে যেগুলো ফ্লাডের অনেক চলো সামনে যাওয়া যাক এবছর মা গঙ্গা প্রচন্ড ক্রোধে আছেন দেখতেই পারছো জলের মানে অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে মা গঙ্গা কিরকম মানে রূপে আছে এবছর জানি না ভিডিওটা তোমাদের তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না পারলাম না তো যতটুকু আমাদের এদিকে যা অবস্থাটা হয়েছে তা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখারও আমাদের হয়ে গেছে দেখতেই তো পারলে ভিডিওটাতে মানে কি অবস্থা হচ্ছে তো আগেরবারও যেরকম আমাদের অনেক বড় ফ্লাড হয়েছে তখন আমরা ভিডিও করতে পারি না কারণ কারেন্টের অনেক প্রবলেম ছিল চার্জই ছিল না আর আমাদের ঘরের সামনেও জল আছে সেটা আমরা দেখাতে পারিনি আর বাকি আমরা বাইরে গিয়ে দেখালাম যে মানুষের কিরকম খারাপ অবস্থা হচ্ছে তো আমাদের গাইজ সবার জন্য তো আর কিছু করতে পারছি না শুধু মন থেকে বলছি যে বৃষ্টিটা মানে বন্ধ হয়ে যাক আর জলটাও একটু কমে যাক কারণ মানুষ অনেক অনেক কষ্ট করছে আর এটা আজকে যেটা আমরা মানে ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমাদের বরাক দিলেই মানে ফ্লাডটা তো সেটাই দেখালাম তো বরাকে অনেক পরিমাণ জল হয়েছে আমাদের সেই জলগুলি এদিকে আসছে তার জন্য মানে মানুষ অনেক কষ্ট করছে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে অন্য জায়গায় গেছে এদিকের অবস্থাটা দেখে তো কমেন্ট করে অবশ্যই জানাও তো আজকে কিরকম আর লাগবে সবারই তো খারাপই লাগবে আমাদের নিজেরও লাগছে তো অবশ্যই আর গাইস তোমরা মনে করবে যে আমরা উঠে মানে ভিডিওটা করলাম বা আমরা ভালো আছি তার জন্য না আমরা দেখাতে মানে চাচ্ছি যে মানুষগুলো কিরকম কষ্ট করছে আমাদের আগেরবার যখন ফ্লাড হয়েছে অনেক কষ্ট করছে ও মানুষ অনেক ভিড় হয়ে গিয়েছিল কিন্তু এবার দেখছি একটু কম আছে তো তাও কম নয় অনেক মানুষ চলে এসেছে আমরা আরো অনেক জায়গাতে যাইনি আমরা মানে যতদূর আমরা মানে যেতে পেরেছি ততদূরই আমরা দেখাচ্ছি তো চলো আজকের জন্য এখানেই